শুরু করছি বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ের কোষে দেখি 12.3-এর 8-এর দাগের অঙ্ক। এখানে দিয়েছে x ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ এবং y ইকুয়াল টু এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখায় যে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x² y² ইকুয়াল টু 16। ঠিক আছে, তো এটা এখানটা দেখে মনেই হচ্ছে যে এটা নিশ্চয়ই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আসবে। তো সেটা আসার আগে যেটা করব সেটা হচ্ছে যে এই অঙ্কটার ক্ষেত্রে আগে এক্স আর ওয়াই এদের মানগুলো লিখে নিলাম, কেমন। এরপর এক্স প্লাস ওয়াই কত সেটা বার করে রাখব। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ প্লাস ওয়াই এর মান এ বাই বি মাইনাস বি বাই এ। এখানে দেখো এখানে মাইনাস বি বাই এ আর প্লাস বি বাই এ কেটে দিলে এটা বি তো হর, তার মানে লসাগু হলো, আর ওপরে একটা এ আর এখানে একটা এ, তার মানে টু এ বাই বি, মানে অ্যাকচুয়ালি হচ্ছে বি লসাগু যদি হয় তাহলে এ প্লাস এ হয়, তো এ প্লাস এ তার মানে টু এ আর এটা হচ্ছে বি। এটা একবারে লিখে দিয়েছি, কেমন। এইবার এক্স মাইনাস ওয়াইটাও বার করে রাখবো। এ বাই বি প্লাস বি বাই এ, এটা এক্সের মান এটার বেলায় কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তেমনি মাইনাস দিয়ে ওয়াই এর মানটাও একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এ বাই বি মাইনাস বি বাই এ। তো পরের লাইনে আমাকে ব্র্যাকেট তুলতে হবে, তো এ বাই বি প্লাস বি বাই এ আর এটা হয়ে যাবে মাইনাস এ বাই বি প্লাস বি বাই এ। এখানে দেখো মাইনাস এ বাই বি আর প্লাস এ বাই বি কেটে যাবে, এই আগের মতোই। এখানে হরে আছে এ আর লবে আছে এখানেও বি এখানেও বি, তাহলে এই রকমভাবেই ক্যালকুলেশন হবে, হলে হবে টু বি বাই এ। হলো, এইবারে শুরু করব। প্রমাণ করতে বলেছে তাই বামপক্ষ বলে সমান লিখে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x² y² লিখলাম। পরের লাইনে সমান দিয়ে এক্স টু দি পাওয়ার 4 কে x² এবারে সাজিয়ে লিখলাম, মাইনাস 2x² y² প্লাস y² হোল স্কোয়ার, কেমন। এবারে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। আবার এইটাও তো একটা সূত্রে পড়বে, সেই জন্য এই ফার্স্ট ব্র্যাকেটটাকে পরের লাইনে সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিলাম, দিয়ে এবার এর সূত্রটা লিখছি, সেটা কি না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এই স্কোয়ারটা এখানে লিখে দিয়েছি। এইবার আগের পাতায় তো মান বের করে লিখেছি, এক্স প্লাস ওয়াই এর মান টু এ বাই বি আর এক্স মাইনাস ওয়াই এর মান টু বি বাই এ, যে এখানে লিখে দিয়েছি। তো এটা এবার কী করছি, মান বসাচ্ছি, তো সেকেন্ড ব্র্যাকেট যেরকম ছিল সেরকম আর হোল স্কোয়ারটাও দিয়ে দিলাম। এইবারে দেখো এই এ এই এ কেটে যায় আর এই বি কেটে যায়, তাহলে কি থাকে 2 2 4, এই চারেরও হোল স্কোয়ার, তাহলে চারের হোল স্কোয়ার মানে 16, সেটাই ডান পক্ষ বলে দিয়েছিল, প্রমাণ করতে হবে তাই প্রমাণিত। ঠিক আছে, 9-এর দাগের অঙ্কটা, এখানেও ক্রমিক গুণফল নির্ণয় করতে বলেছে।
কেমন? শুধু সূত্রের সাহায্যে গুণ করি বলে যেটা দিয়েছে সেটা আগে খাতায় তুলে নিলাম। এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান। প্রথমে কি করব, সূত্র তো, এই দুটোকে কাজে লাগাবো, এবং কাজে লাগানোর সময় আমি এগুলোকে একটু সাজিয়ে লিখব। কীভাবে দেখো, সমান চিহ্ন দিয়ে এই দুটো নিয়ে যে কাজ শুরু করব সেটা বোঝাতে, আচ্ছা পরের লাইনে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, এইটাকে সাজিয়ে নিচ্ছি। কীভাবে, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। কেমন, এখানে দেখা যাচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানেও এ স্কোয়ার প্লাস ওয়ান, দুজনেরই চিহ্ন ধনাত্মক বা প্লাস, আর এখানে এ এর চিহ্ন একবার প্লাস আর এখানে একবার মাইনাস। আমি তোমাদের সূত্রটার খেয়াল করতে বলেছিলাম যে যে এ জায়গায় আছে দুটো ব্র্যাকেটের মধ্যেই দেখো তার চিহ্ন প্লাস, আর যে বি এর জায়গায় থাকে তার একবার চিহ্ন হয় প্লাস আর একবার চিহ্ন হয় মাইনাস। তার মানে যার চিহ্ন বদলাচ্ছে সে হচ্ছে বি। এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান দুটো ক্ষেত্রেই এ চিহ্ন বদলায়নি, তাহলে ফর্মুলার এ স্কোয়ার প্লাস ওয়ান মানে এ, আর এই এটা কিন্তু ফর্মুলার বি, মানে ফর্মুলায় যেটা এ বলছি সেই পজিশানে আছে এইটা, আর ফর্মুলায় যেটা বি বলছি সেই পজিশানে আছে এইটা, তাই তো? আর এ টু দি পাওয়ার ফোর এটাকে একটু ঘুরিয়ে লিখে নিলাম প্লাস ওয়ান, আর এটাকে মাইনাস স্কোয়ার। এবারে কি দেখছি, এবারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা পেয়ে গেলাম, তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার কে না, এখানে এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে স্কোয়ার মানে তার হোল স্কোয়ার হবে, আর বি কে এ, তাহলে মাইনাস দিয়ে বি স্কোয়ারের জায়গায় আমি লিখবো এ স্কোয়ার। মনে রেখো আমি বোঝানোর জন্য এ বি বলছি, কিন্তু কোথাও আমি লিখছি না যে এইটা সমান এ এইটা সমান বি, লিখলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে, তখনই অঙ্কটা কেটে দেওয়া হবে। কেমন, আমি বোঝানোর জন্য বলছি যে ফর্মুলার এটা এ এটা বি, কিন্তু সেটা আমি ইকুয়াল টু চিহ্ন দিয়ে লিখতে পারি না। আর এইটা যেমন ছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার, এইবার এটা তো হোল স্কোয়ার এসছে, তাহলে সূত্রে ফেলি কী হবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই রেখেছি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, আর পাশে মাইনাস এ স্কোয়ারটা বসিয়ে দিয়েছি, আর এই পদটা সরি সংখ্যামালাটা যেমন ছিল তেমন রইল। ঠিক আছে, এবার সমান দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই এটা হয়ে গেল এ টু দি পাওয়ার ফোর, এটা প্লাস টু এ স্কোয়ার, এটা প্লাস ওয়ান, এটা মাইনাস এ স্কোয়ার, এটা যেমন ছিল তেমন লিখে গেছি। কেমন, আবার সমান দিয়ে এ টু দি পাওয়ার ফোর হলো এই টু এ স্কোয়ার আর এই এ স্কোয়ার সদৃশ পদ, তো এখানে আছে প্লাস টু আর এখানে আছে মাইনাস ওয়ান, তাহলে কী হবে, বিয়োগ হয়ে প্লাস ওয়ান হয়ে যাবে, তাহলে প্লাস ওয়ান এ স্কোয়ার, তো আমি ওয়ান টু আর লিখবো না, তাই লিখলাম প্লাস এ স্কোয়ার, আর এই প্লাস ওয়ানটা এখানে বসে গেল, এটা যেমন ছিল তেমন। এবার এই দুটোকে ভালো করে লক্ষ্য করো, এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, দুজনেরই চিহ্ন প্লাস, আর এখানেও তাই, এখানে এ স্কোয়ারের চিহ্ন প্লাস, এখানে এ স্কোয়ারের চিহ্ন মাইনাস, তাই এইটাকে আবার এই লাইনটার মতো করেই লিখে নিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান একটা ব্র্যাকেটে প্লাস এ স্কোয়ার, এখানে ব্র্যাকেটটা দেওয়া হচ্ছে যে এই দুটো মিলিয়েই আমার একটা পদ আমি ধরছি, তাই
আর এটা এতক্ষণ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে যাচ্ছিলাম, কিন্তু এইবার এটাকে নিয়ে আমায় কাজ করতে হবে। তাই এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়েই এই টু দি পাওয়ার 4+1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম, তারপর মাইনাস স্কোয়ারটা লিখলাম। তাহলে এইবার এই পুরো লাইনটার দিকে ভালো করে তাকিয়ে দেখো। তাহলে এবারে আবার সেই এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এর চেহারা এসে গেছে। তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার 4+1 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। আবার এ টু দি পাওয়ার 4+1 হোল স্কোয়ারকে সূত্রে ফেলি, তাহলে এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার প্লাস 2 এ টু দি পাওয়ার 4 ইন্টু 1+1 স্কোয়ার, আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার 4। এবার ক্যালকুলেশন সমান দিয়ে এ এখানে হয়ে যাবে 4 × 2 = 8, তাহলে এ টু দি পাওয়ার 8 প্লাস 2 এ টু দি পাওয়ার 4+1 − এ টু দি পাওয়ার 4। এখানেও দেখছি ঠিক আগের মতোই এটা আর এটা সদৃশ পদ, তাই এখানে এ টু দি পাওয়ার 8 এই দুটোর হিসেব করলে হয় প্লাস এ টু দি পাওয়ার 4, আর এটা হয়ে যাচ্ছে প্লাস 1। এই অঙ্কটার একটা মজা হচ্ছে যে স্কোয়ার দিয়ে আছে, কখনো টু দি পাওয়ার 4 দিয়ে আছে, এর পরেরটা যদি লিখতাম বা দেয়া হতো কি হতো বলো তো? হতো এ টু দি পাওয়ার 4 মাইনাস সরি এ টু দি পাওয়ার 8 মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1, তাই না? এখানে তাহলে অঙ্কটা কিন্তু আরও এগোতো। এবং শুধু তাই নয়, ভালো করে লক্ষ্য করবে যে এখানেও ঠিক যা কাজ যেভাবে করেছি এখানে এসেও ঠিক তাই কাজ সেভাবেই করেছি। এই লাইনের কাজ এই লাইনের কাজ একই রকমভাবে এগোনো হয়েছে। এই অঙ্কটা কিন্তু দেখতে শক্ত হলেও খুব একটা শক্ত অঙ্ক নয়। 10-এর দাগে যে অঙ্কটা দিয়েছে একদম 8-এর দাগেরই অঙ্কের মতো। এটা যেমন 8-এর দাগের অঙ্ক শেখালাম সেভাবে করবে তাহলেই পেয়ে যাবে, কেমন? এরপর 11-এর দাগের অঙ্ক, এখানে বলেছে 4x² + 4x + 1 − a² + 8a − 16 কে দুটি বর্গের অন্তর রূপে, আবার ব্র্যাকেটে দিয়েও দিয়েছে যে a² − b² আকারে প্রকাশ করি। তার মানে ওই চেহারাটাতে আমাকে প্রকাশ করতে হবে। আর a² − b² তোমাদের আমার বলা হয়নি যে এটাকে বলা হয় দুটো বর্গের অন্তর। আমি পেপার কাটিং দিয়ে দেখিয়েছিলাম, মনে আছে? দুটোই কিন্তু বর্গক্ষেত্র নিয়েছিলাম, তাই না? তো এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের থেকে বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রকে তুলে নেওয়া হয়, সেটা a² − b² তো এই অঙ্কটাকে আগে লিখে দিয়েছি। এবারে দেখো 4x² + 4x + 1 এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, রেখে এই তিনটে পদ থেকে মাইনাস কমন নিচ্ছি, নিলে a² − 8a + 16। এবার এটাকে ভেঙে ভেঙে লিখে দেখছি যে এটা কার হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিলাম 4x² তার মানে 2x হোল স্কোয়ার প্লাস 2, তাহলে এখান থেকে 2x একটা আসবে, আর এখানে 1 মানে এটা তো 1² তাহলে সেখান থেকে একটা 1 আসবে। তারপর মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে a² − এখান থেকে ভেঙে লিখছি 2 × a × এই 16 মানে তো 4² তার মানে এটা হয়ে গেল 4, 2 × a × 4, ঠিক আছে? তাহলে এইবার এইটা বুঝতে পারছি যে এটা হলো 2x + 1 হোল স্কোয়ার, তারপর মাইনাস চিহ্নটা দিলাম, আর এটাকে না এটা হলো a − 4 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এইবার চেহারাটা এসেছে যে a² − b² এই চেহারাটাতে তোমাকে শুধু
আনতে হবে, এটুকুই বলা ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার বারো দাগের অঙ্ক, এখানেও বলেছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি কে দুটি বর্গের অন্তর্রূপে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করি। দেখা যাক এটা কী করে হয়, চেহারাটা এরকম আনতে হবে। তো অঙ্কটা দুভাবে করে দিয়েছি, যেটা খুশি তোমরা করতে পারো। এ স্কোয়ার প্লাস, এটা ওয়ান বাই এ স্কোয়ার আছে, তার মানে ওয়ান বাই এর হোল স্কোয়ার, আর এই তিনটাকে ভেঙে লিখছি মাইনাস টু মাইনাস ওয়ান, কেননা যদি হিসেব করো তাহলে মাইনাস থ্রি এসে যায়। এবারে এ স্কোয়ার যেমন ছিল তেমন, মানে এর হোল স্কোয়ার যেমন ছিল তেমন, প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার যেমন ছিল তেমন মাইনাস টু দিয়ে লিখছি, একবার লিখছি এ ইনটু ওয়ান বাই এ, কারণ নিয়ম হচ্ছে অঙ্কে নেই এমন কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করি সঙ্গে সঙ্গেই সেটা দিয়ে ভাগ করতে হবে। এখানে অঙ্কে এ ওয়ান বাই এ এইখানটায় ছিল না, আমি দুইয়ের পরে এ নিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে ওয়ান বাই এ লিখেছি, অ্যাজ এ মানে যেন এটা আর এটা কেটে যায়, তাহলে আমার দুই দুই থাকে আর এটা মাইনাস ওয়ান। এইবার এখান থেকে এখান পর্যন্ত লক্ষ্য করো তো, এবার কিন্তু ফর্মুলাটা পাওয়া গেছে, এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ারের ফর্মুলা এত পর্যন্ত লেখা হয়ে গেল, আর মাইনাস ওয়ান আছে, তাহলে এটাকে মাইনাস আর ওয়ান স্কোয়ার লিখলেই দেখো যে এই রকম একটা চেহারায় আসে, বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের চেহারায় আসে, তাই তো? আর এইখানটায় ভেঙে লেখাটা বুঝতে যদি কারোর অসুবিধে হয় তাহলে সে এইভাবে এগোতে পারো। এখানেও এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি লিখে নিয়েছি। এবারে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, সেই সূত্রটা এখানে কাজে লাগাবো, এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ার প্লাস টু এ বি। আর যেমন মাইনাস থ্রি ছিল লিখে দিলাম, মানে এই মাইনাস থ্রি বাদে শুধু এই পোর্শনের জন্য এই ফর্মুলাটা লেখা হচ্ছে, ঠিক আছে? এইবারে দেখো এই এ কেটে যায়, তাহলে কি হয়, প্লাস টু আর প্লাস টু আর মাইনাস থ্রি, তার মানে মাইনাস ওয়ান, তাহলে এটা পরের লাইনে সমান দিয়ে এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, আর ওয়ান মানে তাকে আমি প্রয়োজনে ওয়ান স্কোয়ার লিখতেই পারি, তাহলে পরের লাইনে সমান দিয়ে হলো এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে এটাই চেহারায় প্রকাশ হয়ে গেল। তাহলে এই সঙ্গে সঙ্গে আমাদের 12.3 শেষ হয়ে গেল, কেমন?